আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে গাইনোকোমেশিয়ার পেশেন্ট ছিলাম। এটা নিয়ে দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছরের মতো এটা নিয়ে খুব ঝামেলার মধ্যে সময় পার করেছি। এক সময় হলো বা বেশ কিছু বছর আগে হলো দেখলাম যে বাইরের কান্ট্রিতে এটার সার্জারি হচ্ছে। 2 থেকে 2 বছর আগে বোধ হয় ইউটিউব ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে আমাদের বাংলাদেশে এটার সার্জারি হচ্ছে, রাজভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। তারপর রাজভাইয়ের অনেক ভিডিও ছিল, ভিডিওগুলো দেখলাম, দেখার পরে ভাবলাম সার্জারিটা করে ফেলাই। সার্জারির আগে মোটামুটি আমি তো স্যানিটারি যেভাবে পড়তে পারতাম না, টি শার্ট পরতে পারতাম না, ঘুরতে গেলে বা কোথাও যদি কোনো অনুষ্ঠান হইতো টি শার্ট তো পরতেই পারতাম না। গোসলের টাইমে খুব বিব্রত বোধ করতাম। কক্সবাজারে গেছি বা কুয়াকাটা গেছি, গোসলের সময় খুব লজ্জার মধ্যে থাকতে হইতো। এছাড়াও নানান সমস্যার মধ্যে সময়গুলো পার করা লাগছে। পরবর্তীতে হলো ইকবাল স্যারের কেটে আমি মোটামুটি গত মাসের শেষের দিকে সার্জারি করাই রাজভাইয়ের পরামর্শে। সার্জারি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বর্তমানের আমার অবস্থা বা যা কন্ডিশন নিয়ে আমি খুবই হ্যাপি। আমি একটু দেখাচ্ছি, 15 দিনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। একটা কথা না বললেই নাই, মোটামুটি ইকবল স্যারের যে টিম মেম্বার যারা ছিল সবার কাছ থেকে আমি খুব ভালো সাপোর্ট পাইছি। রাজ ভাইয়ের কথা কি বলবো, রাত তার দিন নাই, যখন যে বিষয়টা জানতে চাইছি টেক্সট করছি সাথে সাথে রাজ ভাই রিপ্লাই, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি সাথে সাথে নক করছি। রাজ ভাই বা ইকবল স্যারের অ্যাসিস্ট্যান্ট মনির ভাই, সেও সহযোগিতা করছে। তো যারা এই গাইনোকোমেশিয়ায় ভুগতেছেন, মনের মধ্যে টেনশন নিয়ে আছেন যে কি করবেন বুঝতেছেন না, আমার মনে হয় টাকা পয়সা তো আসলে আমরা ছেলে মানুষ ইনকাম করতেই পারবো, একদিন একদিন টাকা পয়সা তো খরচ হবেই, যেভাবে হোক অপারেশনটা করে ফেলানো উচিত। সার্জারি করলে হয়তো বা ধরেন একটা মুক্ত জীবন পাবো আমরা। এই যে এখন মোটামুটি আমি মনে করেন আগে যে নিজেকে বন্দি করে রাখতাম, এখন সেই সমস্যাগুলো হচ্ছে না। তাই আমার পরামর্শ থাকবে, যদি এই সমস্যা কারোর থেকে থাকে লজ্জা না করে রাজভাইয়ের পরামর্শ নিয়ে সার্জারি করে ফেলেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।